FZS, Pulsar, RTR, 2V, Hank, তারপরে Phaser. আজকে প্রাইস কেমন থাকবে? প্রাইস ইনশাআল্লাহ আগের থেকে ইনশাআল্লাহ একটু কম থাকবে। 1,50,000 কিন্তু ভার্সন 2 ডাবল ডিস এসএফ মাত্র 1,60,000 টাকা। 1,60,000 টাকা এসএফ ডাবল ডিস। এসএফ ডাবল ডিস। জান আরো 1,000 টাকা। 1,52,000। 1,52,000 ঠিক আছে আপনার জন্য। 1,52,000 টাকায় জিসের রেড কালার। এই হচ্ছে আপনার ব্লগস থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। যদি কেউ বলে যে হচ্ছে আমি নেম ট্রান্সফার করার পরে টাকা দিব আমি এটাও রাজি। এটা কি প্রত্যেকটা বাইকের সাথে? প্রত্যেকটা বাইকের সাথে। হে বাইক লাভার্স ওয়েলকাম টু সর্দার বাইকস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সর্দার বাইকসের নিয়মিত আয়োজন ইউজ বাইকের শোরুমে গিয়ে ইউজ বাইকের কালেকশন কন্ডিশন দাম কত ধরা হয়েছে সেগুলো দেখিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় চলে আসছি রোমান বাইক পয়েন্টে আবারও। সাথে আছে রোমান ভাই। রোমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রোমান ভাই আজকে বাইক দেখাবো, কোন কোন কালেকশন গুলো আপনার কাছে আছে এবং আপনার বাইক সম্বন্ধে যদি একটু বলতেন কেমন কালেকশন আপনি করে থাকেন? কালেকশন সবসময় আমি সবসময় চেষ্টা করি যাচ্ছে মানে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো রাখার জন্য। আজকে আমাদের কাছে যেমন ইয়ামার থেকে শুরু করে সুজুকি, টিভিএস এবং পালসার বাজাজ কোম্পানি সব ধরনের বাইক ইনশাআল্লাহ আছে এবং বাজাজের অ্যাভেঞ্জার থেকে শুরু করে সবকিছুই আছে। আচ্ছা তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই ফ্রেশ কন্ডিশনের বাইক যেন আমার দর্শক কম দামে পায় সেরকম যেন একটু ইনশিওর যদি করতেন। অবশ্যই 100% আপনার মতো এই ভিডিও তো পাবে। হ্যাঁ অবশ্যই আপনি আগেও পাইছে সামনের দিকেও পাবে। তো গাইস আজকে বলার কিছু নাই, রোমান বাইক পয়েন্টে কি ধরনের বাইক আছে আপনারা অলরেডি জানেন। রোমান ভাই আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবে খুবই ফ্রেশ কন্ডিশনের, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক গুলো কম দামে নেওয়ার চেষ্টা করবো আমরা। রোমান ভাইয়ের সাথে কথা বলবো এবং হচ্ছে আজকে পুরো ভিডিওতে থাকবে নতুন নতুন কালেকশন। তো কালেকশন গুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে পাশে থাকবেন। দর্শক কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে ভার্সন 2 ভার্সন 2 এটা হচ্ছে পেস্ট কালার তো গাড়িটা খুবই চমৎকার অবস্থায় আছে গাড়িটা চলছে খুবই কম ক্লিয়ার রানিং করছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি ইনশাআল্লাহ সবকিছু খুবই ফ্রেশ আছে ইঞ্জিনটা টোটালি আনটাচ অবস্থায় আছে এটা ভাইয়া ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নেম ট্রান্সফার ইনশাআল্লাহ পসিবল এনি টাইম ওকে কত রাখবেন এটা ফিক্সড প্রাইস বলে দিব খুব ভালো অবস্থায় আছে, চাকাগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে। এটা ভাইয়া আমি প্রাইস চাচ্ছি হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা ডাবল ডিক্স। ডাবল ডিক্স আপনি একটু কমানো যাবে না ভাই? ওই তো বললাম ভাইয়া, আপনি আবারও বলে দিই হচ্ছে আপনার ব্লগস থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট থাকবে অবভিয়াসলি। ওকে এরপরে কি আছে? ওকে এখন এই এটা হচ্ছে 4B এক্স কানেক্ট ABS। এক্স কানেক্ট ABS। হ্যাঁ এক্স কানেক্ট ABS। মাশাআল্লাহ আমার কাছে অনেকগুলো ছিল, এখন আমার এটা আছে, এটা কালেকশনের মধ্যে এটা আসছে আর কি 2-3 দিন আগে। ওকে খুবই ফ্রেশ অবস্থায় আছে। এটা কিলোমিটার চলছে মাত্র 2,800 কিলোমিটার। ABS গাড়ি যেহেতু খুবই খুবই রেয়ার গাড়ি আর কি। তো এটা ভাই আমি প্রাইস চাচ্ছি 2 বছর রেজিস্ট্রেশন সহ, 2 বছর রেজিস্ট্রেশন সহ এটা প্রাইস হচ্ছে 1,90,000 টাকা। 2016 মডেল 17 রেজিস্ট্রেশন নাম্বার প্লেট রেডি আছে এখন ইনস্টল করেনি। খুবই ফ্রেশ অবস্থায় আছে, বোঝা যাচ্ছে যে হচ্ছে গাড়িটা খুবই কম ইউজ হয়েছে, ফ্রেশ কন্ডিশন একদমই। মিটার ব্যাপারটা হচ্ছে, মিটার ব্যাপারটা আমি 100% করে বলতে পারবো না, মিটার ট্যাম্পারিং করা নাই, মিটার ট্যাম্পারিং করা থাকতে হইতে পারে, কারণ হচ্ছে এই এই 16 মডেলের গাড়ি 17 রেজিস্ট্রেশন এত কম চলার কথা না। হয়তো বা যার কাছে ছিল সে অবস্থায় ছিল, ইউজার নিজেই করতে, ইউজার নিজেই করেছে। তো এটা ভাই আমি আমার কথা হচ্ছে যে আমি তো তার মিটার দেখে গাড়ি কেনা না, গাড়ি কন্ডিশন, গাড়ি ইঞ্জিনের কোয়ালিটি সবকিছু ডিপেন্ড করে তারপরে গাড়ি কেনে। তো সেক্ষেত্রে এটা ভাই আমি প্রাইস চাচ্ছি 1,15,000 টাকা।
1,15,000 সাউন্ড টাউন মাশাআল্লাহ খুবই খুবই ফ্রেশ গাইডস এ চালাবে অবশ্যই ভালো লাগবে তার এটা আমার ফিক্সড প্রাইস 1,10,000 টাকা 1,10,000 হ্যাঁ 1,10,000 টাকা ওকে এটা 2021 মডেল অনটেস অবস্থায় আছে এটা 21 হ্যাঁ এটা 21 টুবি এটা রেসিং ঘোড়া হ্যাঁ হোয়াটস লোগোর যেটা ঠিক আছে এটা আচ্ছা 2 বছরের রেজিস্ট্রেশন সহ আমি করে দিব এটা এটা অনটেস অবস্থায় আছে রেজিস্ট্রেশন আপনি করে অনটেস অবস্থায় আছে এটা 2 বছরের রেজিস্ট্রেশন সহ আমি এটা প্রাইস চাচ্ছি হচ্ছে 1,37,000 টাকা 1,37,000 টাকা ওকে 2 বছর রেজিস্ট্রেশন করে দিব 2 বছর রেজিস্ট্রেশন করে দিব জি ওকে ওকে জিক্সার ব্লু কালার এসএফ ব্লু কালার এসএফ জিক্সার এসএফ এটা হচ্ছে ডাবল ডিসি গাড়ি 2017 মডেল 17 লাস্ট ইয়ার রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ গাড়িতে কোনো দাগ কোনো কিছু নাই একদম স্পটলেস একটা গাড়ি এটা ভাইয়া আমার ফিক্স প্রাইস হচ্ছে 1,60,000 টাকা 1,60,000 টাকা একটু ময়লা হলে বোঝা যায় তারপরে বলবো যে গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এটা 2 বছরের রেজিস্ট্রেশন আমি করে দিব ঠিক আছে 2 বছরের করে দিব 2 বছরের রেজিস্ট্রেশন সহ এটা প্রাইস আমি 1,20,000 টাকা 1,20,000 টাকা ওকে তার মানে গাড়ির দাম কিন্তু 1,00,000 টাকার মতো আসছে হ্যাঁ 1,00,000 মতো গাড়ি আছে ওকে এরপর আছে হচ্ছে ব্লু কালারের জিক্সার ব্লু কালার জিক্সার ডাবল ডিক্স জিক্সার ডাবল ডিক্স ডাবল ডিক্স জিক্সার খুবই ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ ইঞ্জিন টোটালি আনটাচ গাড়ির আউটলুক মাশাআল্লাহ খুবই ফ্রেশ এটা ডাবল ডিক্সের গাড়ি এখন কিন্তু অনেকে সিঙ্গেল ডিক্সের কথা বলে কিন্তু ডাবল ডিক্সের প্রাইস কিন্তু একটু হাই থাকে কিনতে গেলে আসলে মানে হচ্ছে ওই রকম করেই কিনতে হয় আর ডাবল ডিক্সের গাড়িতে একটু বেশি প্রাইস থাকে তো এটার ভাইয়া আম প্রাইস চাচ্ছি হচ্ছে 1,62,000 টাকা 1,62,000 টাকা একটু কমানো যায় না এটা ফিক্স প্রাইস 1,58,000 টাকা 4,000 টাকা ডিসকাউন্ট আপনার জন্য 4,000 1,58,000 টাকা ডাবল ডিক্সের জিক্সার ইয়েস ওকে এরপর আছে ফেজার ভার্সন 2 এটা 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর নাম্বার গাড়ি চলছে মাত্র 10,000 প্লাস চলছে খুবই ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ 21 মডেল না এটা 21 না এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেল আচ্ছা 19 এর মডেল এটা ভাইয়া ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ইনশাআল্লাহ নেম ট্রান্সফার করা যাবে ইনশাআল্লাহ এনিটাইম কেউ যদি চায় যে হচ্ছে নেম ট্রান্সফার করে তারপরে টাকা দিবে সেটাও সম্ভব জি জি দিবেন যদি কেউ বলে যে হচ্ছে আমি নেম ট্রান্সফার করার পরে টাকা দিব আমি এটাও রাজি এটা কি প্রত্যেকটা বাইকের সাথে প্রত্যেকটা বাইকের সাথে মানে যে যেটা বাইক রেজিস্ট্রেশন করা বাদ দিয়ে যেটা হচ্ছে যেগুলো রেজিস্ট্রেশন করতে হয় সেই গাড়িগুলো বাদ দিয়ে যেগুলো হচ্ছে নেম ট্রান্সফার বাইকগুলো অবশ্যই আপনি যদি মন চায় যে হচ্ছে আপনি আপনি টাকা দিয়ে নেম ট্রান্সফার করে তারপর গাড়ি নেবেন আমি এত রাজি সমস্যা রাজি আছে ইনশাআল্লাহ ওকে তাহলে ফেজারটা কত রাখবেন ওকে ফ্রেজারটার আমার প্রাইস পড়বে হচ্ছে 1,92,000 টাকা 1,92,000 টাকা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার স্মার্ট ডিটেইল নাম্বার প্লেট সবকিছু লাগানো আছে স্মার্ট কার্ড অ্যাভেঞ্জার্স 2018 মডেল 18 তে রেজিস্ট্রেশন উত্তর বিএটি নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নেম ট্রান্সফার ইনশাআল্লাহ এনি টাইম হবে গাড়ির ইঞ্জিন কোয়ালিটি গাড়ির আউটলুক মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে এটা ভাইয়া আমি এটা আমার প্রাইস আছে হচ্ছে 1,32,000 টাকা 1,32,000 টাকা এটা কি ফিক্স নাকি কমানো যায় ভাই আপনার জন্য 1,30,000 ফিক্সড 1,30,000 1,30,000 ফিক্সড 1,30,000 এ কিন্তু অ্যাভেঞ্জার বাজাজের অ্যাভেঞ্জার ওকে এরপরে কিন্তু জিক্সার রেড কালার একটা ওকে জিক্সার রেড কালার এটা হচ্ছে 2018 মডেল 18 লাস্ট রেজিস্ট্রেশন 38 সিলিন্ডার গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নেম ট্রান্সফার ইনশাআল্লাহ করা যাবে এনি টাইম এটা ভাইয়া আমি প্রাইস ভাই কিন্তু গাড়ি না ধোয়া হয় নাই ঠিক আছে এখন বাইরে অবস্থায় আছে ময়লা অবস্থায় এটা ধুলে অবশ্যই ঠিক করবে ইনশাল্লাহ আরো ফ্রেশ হবে আরো ফ্রেশ হবে এটা 2 বছর রেজিস্ট্রেশন করা আছে ইনশাল্লাহ মানে হচ্ছে ট্যাক্স ওয়ান আপডেট করা আছে
রাখবেন কত? এটা আমার ফিক্সড প্রাইস 155,000 টাকা। 155? 155,000 টাকা। একটু কমাই দেন, 2,000 টাকা ডিসকাউন্ট। কত? 153? 153 জান, আরো 1,000 টাকা। 152? 152। ঠিক আছে, আপনার জন্য 152,000 টাকা জিক্সের রেড কালার। ওকে, তো রোহন ভাই বাইক তো দেখলাম, আসবে কিভাবে সেটা একটু দূরে বলে দেন। ওকে, আমার লোকেশনটা হচ্ছে মিরপুর 11 নম্বর বাসস্ট্যান্ড, যদি নামেন 11 নম্বর বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যে 6-7 রোডটা গেছে সেই রোডটার সামনের দিকে গেলে হাতের ডান পাশে রোহন বাইক পয়েন্ট। আর যদি আপনি 2 নম্বর স্টেডিয়াম হয়ে চলে আসেন, 2 নম্বর স্টেডিয়াম হয়ে চলন থেকে ক্লাবের মোড়, 6 নম্বর চলন থেকে মোড়, এখান থেকে যদি 100 গজ সামনের দিকে আসেন হাতের বাম পাশে রোহন বাইক পয়েন্ট। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসবেন, দেখবেন বাইকগুলো, যাচাই করবেন গাড়ি কন্ডিশন, গাড়ির দাম সবকিছু ডিপেন্ড মানে ভেরিফাই করে তারপরে একটা বাইক নেবেন। তো ঠিক আছে রোমান ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কোনো একটা লাইভ অথবা ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।